আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত উয়সালাম ও আলা আশরাফিল ইউলমুর সালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছিলেন যে নামাজের মধ্যে যে নিয়ত করতে হয় এটা কি জরুরি কিনা ইদানিং অনেকে বলতেছে নামাজে নাকি নিয়ত করা লাগে না এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ওমা তাওফিক ইল্লা বিল্লাহ প্রথম কথা হলো নামাজের মধ্যে নিয়ত করা ফরজ নামাজে তেরো ফরজের ভিতরে একটা ফরজ নামাজে নিয়ত করা নামাজে নিয়ত না করলে নামাজই কবুল হবে না সঠিক হবে না তো নামাজে অবশ্যই নিয়ত করতে হবে কিন্তু সমস্যাটা হলো নিয়ত করতে হয় পড়তে হয় না আমরা বাঙালি না বুঝে অন্ধের মতো নিয়ত মুখস্থ করে নিয়ত পড়ে থাকি কিন্তু নিয়তটা আসলে পড়ার জিনিস নয় নিয়ত করার জিনিস একটা জিনিস খেয়াল করবেন নামাজে সানা পড়তে হয় সুরা ফাতেহা পড়তে হয় অন্যান্য সুরা পড়তে হয় কিন্তু নিয়ত পড়তে হয় না নিয়তটা করতে হয় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে নামাজে নিয়ত করা ফরজ নামাজের সুরা ফাতেহা পড়তে হয় অন্যান্য সুরা মিলাতে হয় কিন্তু নিয়তটা পড়তে হয় এ বিষয়ে কোথাও লেখা নেই কিন্তু আমরা ধর্মের বিষয় যাচাই বাচাই না করে অন্ধের মতো শুধু নিয়ত মুখস্থ করে গেছি নামাই তুয়ানুসল্লাহআলা সালাতিল মাগরিব মোতওয়াজিহান ইলা জিহাতিল কাবাতে শরিফতে আল্লাহ আকবর এই কথাগুলো আমরা বলছি মুখস্থ করে কিন্তু বাংলাদেশের নাইনটি পারসেন্ট মানুষই বোঝে না যে আরবিতে সে কী নিয়ত করছে যে বোঝেই না যে কী নিয়ত করছে তার নিয়তটা হয় কিভাবে এজন্য খেয়াল রাখতে হবে ভাই নামাজে নিয়ত করতে হয় মনে মনে ইরাদা করার নাম হলো নিয়ত করা তাই আমরা যে নামাজ পড়তেছি কেবলামুখী হয়ে আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পালনের জন্য আমরা ইমামের পিছনে বা একা একই যেভাবেই পড়ি এটা মনে মনে ইরাদা করতে হবে এটা মনে রাখতে হবে আমি কোন নামাজ পড়তেছি কি নামাজ পড়তেছি কর একাত নামাজ পড়তেছি একা পড়তেছি নাকি জামাতবদ্ধ হয়ে পড়তেছি এতটুকু ইরাদা করার নাম হলো নিয়ত করা আপনি যে ভাষাভাষী হন আপনার মাতৃভাষায় আপনি শুধু মনে মনে ইরাদা করবেন এটাই আপনার নামাজের নিয়ত তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নামাজের নিয়ত করতে হয় পড়তে হয় না আমাদের মধ্যে একটা ভুল প্রচলিত আছে যে নামাজের নিয়ত মানুষকে মুখস্থ করানো হচ্ছে এটা আসলে ঠিক নয় আমরা যারা নামাজের নিয়ত পড়তেছি অধিকাংশ মানুষই বুঝতেছি না কী পড়তেছি আর যারা পড়তেছি না তাদেরও কি নামাজ হচ্ছে না অবশ্যই হচ্ছে কারণ নিয়ত করতে হয় মনে মনে করতে হয় মুখে মুখে পড়ার নাম নিয়ত নয় এ বিষয়টি স্পষ্ট করে সকলের জানা থাকা দরকার এই কথাটা শোনার পরে অনেকেরই ধারণা করবেন যে আগে তো এমন কথা শুনি নাই আমরা ছোটবেলা থেকে নিয়ত মুখস্ত করে নিয়ে পড়ে আসতেছি খুজুরা নিয়েত পড়াইছে মুখস্ত করাইছে এখন নতুন নতুন খুজুরা নতুন নতুন ফতোয়া কেন দেয় ভাই নতুন নতুন ফুজুরা নতুন নতুন ফতোয়া দিচ্ছে না বরং আমরা একটা সময় জানতাম না আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি অন্ধের মতো শুধু শুনেছি মুখস্ত করেছি বিশ্বাস করেছি কিন্তু আসলে ধর্মের ফরজ বিষয়গুলো মতো মেনে নেওয়াটা উচিত নয় এটা একটু জানার বিষয় বোঝার বিষয় তারপরে আমল করার বিষয় আমরা একটা বিষয় খেয়াল করবেন যখন আমরা জায়গা জমি কিনি তখন দলিলগুলো আমরা অশিক্ষিত হলেও দলিল ঠিক আছে কি এটা বারবার চেক করাই বারবার যাচাই করাই দেখি যে দলিলটা ঠিক নাকি জাল দলিলটা আসল নাকি নকল এমনিভাবে অনেক কিছুর বিষয়ে আমরা একটা দোকান থেকে একটা ইলেকট্রনিক্স পণ্য কিনতে গেলে তার এক্সপায়ার ডেট দেখি তার ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দেখি অশিক্ষিত হলেও কিন্তু আমরা এটা চেক করে আনি এখানে ভুল করি না কিন্তু নামাজের মতো একটা ফরজ বিষয় এখানে ইসলামের একটা ফরজ আমল এটা কিভাবে করতে হবে এই বিষয়টা আমরা যাচাই না করে আমরা অনুসন্ধান না করে না বুঝেই অন্ধের মতো পালন করে চলছে এটা অত্যন্ত মারাত্মক বেদনাদায়ক বিষয় তাই এই বিষয়টা আমাদেরকে অবশ্যই বুঝে শুনে পালন করা উচিত আল্লা সুবহান তাল আমাদেরকে এই বিষয়ে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক